হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আর আজকে রান্না করব পোস্ত। পোস্ত রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় মশলা হিসেবে পোস্ত 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, নিয়েছি লবণ, সর্ষের তেল, নিয়েছি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখানটায় সবজি হিসেবে নিয়েছি আলু, কুঁদলি, নিয়েছি পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা। এখন আমি কড়াইটাকে গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। এখন আমি আলুগুলো ভেজে নেব হালকা। আমি আলুটা হালকা ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কুঁদলি। এখন আমি ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে দেব, দেব হলুদ, আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। আমি এখন ঢাকনাটা খুলে দেখব, এখনও কিছুক্ষণ এটা ভাজব। এইভাবে অল্প একটু ভেজে নেব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আবারও আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, খুব হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পোস্ত। দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সবজি। কিছুক্ষণের জন্য সব সবজি আর মশলা মিশিয়ে নেব ভালো করে। এর মধ্যে দেব জল সামান্য পরিমাণ। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে দেখব আমি আমার পোস্ত রেডি। এখন এটা নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। বন্ধুরা, আপনাদের যদি এইভাবে পোস্ত তো অনেক রকমের খেয়েছেন, কিন্তু এইভাবে পোস্ত রান্না করে খাবেন, আমি বলছি এটা খুবই খেতে সুন্দর হয়, আপনারা অবশ্যই রান্না করে খাবেন। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।